দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম, আলোচনায় চলে যাচ্ছি মমতাজউদ্দিন পাটোয়ারির সাথে। ডক্টর পাটোয়ারি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র, কেন বলা হয়? ধন্যবাদ। আসলে তিনি যেই যুগে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বা অবদান রেখেছেন, সেই যুগে আমরা ছিলাম আসলে ব্রিটিশ অধীন, আমরা একেবারেই পরাধীন ছিলাম। এবং পরে যদিও আমাদের একটা তথাকথিত স্বাধীনতা 1947 সালে অর্জিত হয়েছিল, সেটাও কিন্তু আমাদের পূর্ব বাংলার জনগণের যে অধিকার স্বাধীনতা ইত্যাদি ছিল না, আমরা দ্বিতীয় পরাধীন রাষ্ট্রের অধীনেই ছিলাম বলা যায় পাকিস্তানের। সেই কালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে জীবন আদর্শ, তার যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং তার যে দৃষ্টিভঙ্গি, তার যে রাজনীতিতে তার যে অবদান, সব কিছু তিনি উদার গণতান্ত্রিক যে মতাদর্শ, যেটাকে আজকের সারা বিশ্বে অত্যন্ত গ্রহণযোগ্য একটি মতাদর্শ হিসাবে গ্রহণ করে সকলে, সেদিক থেকে বিবেচনা করলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমাদের এই অঞ্চলে আর বিশেষ করে আমাদের এই বঙ্গ অঞ্চলে, বাংলাদেশ যেখানে আমরা আছি বা পশ্চিমবঙ্গ মিলিয়ে এই সকল এই অঞ্চলটাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অন্যতম প্রাণ পুরুষ ছিলেন। যদিও তার আগেও কেউ কেউ গণতন্ত্রের ক্ষেত্রে বিরাট অবদান রেখেছিলেন, যাদের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন, যার তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তার সাথে তিনি বেশ কয়েক সময় কিছু সময় তিনি রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন এবং উভয়ই অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র ব্যবস্থা, অসাম্প্রদায়িক একটা বঙ্গ আন্দোলনের তারা কিন্তু উভয়ই খুব কাছাকাছি থেকে প্যাক্ট পর্যন্ত করেছিলেন, যেটি হয়তো দেশবন্ধুর মৃত্যুর পরে আর কার্যকর থাকেনি। বিশেষ করে তার রাজনৈতিক জীবনে দুটি পর্ব দেখতে পাই আমরা, একটা হলো যে 1924 থেকে 1947, যেটা আপনিও নিশ্চয়ই বলছিলেন, এবং আরেকটা হলো 1947 থেকে 1963 তার মৃত্যু পর্যন্ত, দুটি দু প্রান্তে, একটা ওই বাংলায় এবং আরেকটি হলো পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানে। এবং তিনি আইন পেশা থেকে কলকাতার পৌরসভার ডেপুটি মেয়র হয়েছিলেন, তখন চিত্তরঞ্জন ছিলেন, এবং তিনি খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব ছিল তার। এই সমস্ত জায়গাটার মধ্যে তার উদার অসাম্প্রদায়িক রাজনৈতিক দিকটা যদি আপনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তিনি চেয়েছিলেন এখানে অসাম্প্রদায়িক যে ধারাটি সূচিত হয়েছিল সেই ধারাটিকে এগিয়ে নেওয়ার জন্য, এবং সেটা 1947 সাল পর্যন্ত তিনি কিন্তু অবিভক্ত একটা বঙ্গ আন্দোলনের যারা প্রবক্তা ছিলেন তাদেরও কিন্তু ঘনিষ্ঠ ছিলেন। এবং এর আগে তিনি যে বিশেষত যে 1937 সালে যখন নির্বাচনে দুটো আসন থেকে তিনি জয়লাভ করেছিলেন, সেখান থেকে তিনি বলা যায় যে রাজনীতির ক্ষমতায়নের একেবারে কাছাকাছি যাওয়ার সুযোগ পেলেন এবং সেখান থেকে তিনি মন্ত্রী হলেন, সেখান থেকে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে দেখা যায় যে তার যে উত্থান, সেই উত্থানের সকল পর্বের মধ্যেই তিনি কিন্তু বাংলাকে একটা আধুনিক রাষ্ট্র, আধুনিক জীবন, আধুনিক রাজনীতির ধারায় প্রবাহিত করতে চেয়েছিলেন। কিন্তু সেটি তখন যে মুসলিম লীগ এবং কংগ্রেস এবং অন্যান্য যে শক্তির যে সঙ্গে এখানে যে সাংঘর্ষিক অবস্থাগুলো ছিল, সেখানে গিয়ে তিনি হয়তো জয়লাভ করতে পারেননি, কিন্তু এই ধারাটি তিনি সূচিত করেছিলেন। এবং বিশেষ করে যখন পাকিস্তান সৃষ্টি হলো, তিনি প্রথমে কলকাতা থেকে চলে যান করাচিতে, এবং করাচি থেকে তিনি যখন আবার এই এই পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তানে আসেন, তিনি 1949 সালে যখন মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ তৈরি হয়, তিনি হয়তো প্রত্যক্ষভাবে তার সঙ্গে জড়িত হওয়ার সুযোগ পাননি, কিন্তু তিনি ওই ধারার সঙ্গে ক্রমান্বয়ে যুক্ত হতে থাকেন। এবং বিশেষ করে 1954 সালের যে যুক্তফ্রন্ট, সেই যুক্তফ্রন্টের একটি ঐতিহাসিক নামে আছে হক ভাসানী সোহরাওয়ার্দী। তো এই যে হক ভাসানী সোহরাওয়ার্দীর যে যুক্তফ্রন্ট, এখানেও তিনি চেয়েছিলেন পূর্ব বাংলার জনগণের যে স্বাধীন অধিকার, সেই অধিকারের সঙ্গে থাকা, অর্থাৎ পূর্ব বাংলাকে
47 সালে যে সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বের অবস্থান থেকে মুক্ত করে আনার জন্য যেই ধারাটি 47 পরে বিকশিত হওয়ার সুযোগ লাভ করেছিল 47 পরবর্তী যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, যদিও ভাষা আন্দোলনের কিছু কিছু ক্ষেত্রে সুহরাওয়ার্দির দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেকেই একমত হয়নি, এমনকি স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার সাহচর্যের অত্যন্ত ঘনিষ্ঠ সাহচর্য গুরু ছিলেন, হ্যাঁ, তিনিও পর্যন্ত সুহরাওয়ার্দির দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত না পোষণ করলেও সুহরাওয়ার্দি কিন্তু বঙ্গবন্ধুর এই যে অবস্থানকে সম্মান করেছে, এটাই হলো গণতন্ত্রের, এটাই হচ্ছে যে তিনি, এবং যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় তিনি এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং তার পরবর্তী যে সময়ে যে তার উপরে যে নিপীড়ন, অর্থাৎ পূর্ব বাংলার যে রাজনৈতিক উদীয়মান যে শক্তির উপরে যে নিপীড়ন, সেই সময়ে তিনি সুহরাওয়ার্দিকে অত্যন্ত কাছে পেয়েছিলেন। 54 সালের যে যুক্ত ফ্রন্টের নির্বাচন, সেখানে সুহরাওয়ার্দির ভূমিকাটা কেমন ছিল? সেখানে সুহরাওয়ার্দি হক ভাসানি এবং সুহরাওয়ার্দি তারা মূলত চেয়েছিলেন যে যে 21 দফা, সেই 21 দফা কেন্দ্রে পূর্ব বাংলার জনগণের একটা অধিকার, এবং সেক্ষেত্রে এসে সুহরাওয়ার্দির সঙ্গে অনেক ক্ষেত্রেই যে হক আমরা একে ফজলুল হকের যে অবস্থান, সেই অবস্থানের কারণে অনেক ক্ষেত্রে সুহরাওয়ার্দির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল। পাকিস্তান রাষ্ট্র তার জন্ম লগ্ন থেকে সেটি কোনো অবস্থাতেই গণতন্ত্রকে ধারণ করেনি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেটি ভারত তার শুরু থেকে তৈরি করেছে, একই দিন জন্মগ্রহণকারী পাকিস্তান কিন্তু জিন্নাকে কোণঠাসা করে ফেললো, আর জিন্নার অকাল প্রয়াণের পরে পাকিস্তান একেবারেই একটা সাম্প্রদায়িক রাষ্ট্রশক্তিতে পরিণত হলো, এবং সেটি ক্রমান্বয়ে চলে যায় পশ্চিম পাকিস্তানের যেই সামরিক এবং আমলা, প্রথমে আমলা এবং পুঁজিপতি সামন্ততান্ত্রিক শক্তি তাদের হাতে চলে, ভূস্বামীদের হাতে চলে যায়। তারপরে সেটি যখন পূর্ব বাংলার যে উদীয়মান যে রাজনীতি এবং এখানকার যে রাজনৈতিক বিকাশ, সেই বিকাশের সঙ্গে তাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে পাকিস্তান রাষ্ট্রকে, তখন পাকিস্তানের যে ক্ষমতাসীন শক্তি তারা মনে করেছিল সেটিকে যদি সামরিক শক্তি দ্বারা নিয়ন্ত্রণ না করা হয় তাহলে পূর্ব বাংলার কর্তৃত্ব চলে আসবে, এবং সেটি কর্তৃত্ব চলে আসাটি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যারা অবস্থান করতে চায় তারা কোনোভাবে সহজভাবে নেয়নি। সেই বিষয়টির কারণে মানে সুহরাওয়ার্দি, হোসেন শহীদ সুহরাওয়ার্দির মতো নেতা যিনি পাকিস্তানে অনেকবারে অনেক সময় কাটিয়েছেন, অনেক সময় কাটিয়েছেন, তাকেও কিন্তু তারা কোনোভাবে গ্রহণ করেনি। পাকিস্তানের সেই সময়কার পূর্ব পাকিস্তানের যে গণমাধ্যম এবং পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে গণমাধ্যম, আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে পূর্ব পাকিস্তানের গণমাধ্যম অনেক বেশি সুহরাওয়ার্দির পক্ষে অবস্থান নিয়েছিল, এবং বলা হয় যে এই বঙ্গের এই অংশের গণমাধ্যমের বিকাশেও তার ভূমিকা ছিল। এটি সত্যিকার অর্থে এটি তার যে জীবন, তার যে রাজনৈতিক দর্শন, অর্থাৎ গণতন্ত্র, উদারবাদী গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিকাশে এই সমস্ত নেতারা খুব ভালো করেই জানেন যে একটি দেশে গণতন্ত্রের বিকাশ কোনোভাবেই সম্ভব হবে না যদি সেখানে গণমাধ্যম না থাকে। হ্যাঁ, গণমাধ্যমটার যদি বিকাশ না ঘটে, সেটাকে স্বাধীনতা দেওয়া না হয়, তাহলে মানুষের মধ্যে যে রাজনৈতিক চেতনা, মানুষের মধ্যে সাংস্কৃতিক বোধ, এইগুলোর বিকাশ না ঘটলে তো মানে গণতন্ত্র হবে না। আর তিনি আসলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি ইংল্যান্ডে অবস্থান করেছেন, কলকাতায় ছিলেন, হ্যাঁ, কলকাতায় তার পারিবারিক যেই ব্যাকগ্রাউন্ড এবং সব কিছু মিলিয়ে তিনি ছিলেন আসলে তৎকালীন সবচেয়ে অগ্রসরমান চিন্তাধারার, রাজনৈতিক চিন্তাধারার একজন। বঙ্গবন্ধুর সাথে আপনি সম্পর্কটা বলছিলেন, এবং আমরা কেউ কেউ বলেন যে বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের রাজনৈতিক গুরু ছিলেন তিনি, এবং বঙ্গবন্ধু আমৃত্যু তাকে শ্রদ্ধা করে গেছেন। আপনি কিভাবে দেখেন এই সম্পর্ককে? আমি বলবো যে বঙ্গবন্ধু তার যেই বলা যায় যে পাকিস্তান আন্দোলন থেকেই, পাকিস্তান আন্দোলনের সাথে কলকাতার যে অবস্থান, সেখান থেকেই তো তার সাথে পরিচয়, এবং সেই পরিচয়ের সূত্রেই বঙ্গবন্ধু কোন রাজনৈতিক নেতার অবস্থান কেমন, কে কতটা মেধাবী, কার কতটা ত্যাগ, তার কা, এইগুলো বঙ্গবন্ধু খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধু অনেকটা বলা যায় কলকাতা থেকেই তার শিষ্যত্ব অনেকটা গ্রহণ করে ফেলেছেন। এবং যে কারণে দেখা যায় যে তিনি যখন বঙ্গবন্ধু যখন 47 পরে এখানে আসেন, 47 সালে এখানে আসেন, তারপরেই কিন্তু হোসেন শহীদ সুহরাওয়ার্দি
করাচিতে যদিও চলে যায়, কিন্তু বঙ্গবন্ধু সেই সম্পর্ক তখন থেকেই কিন্তু সুহরাওয়ার্দির সাথে রেখেছিলেন। এবং সুহরাওয়ার্দি যখন এখানে আসেন তখন বলা যায় যে তার নৈকট্য, তার আনুগত্য সকল কিছু যেমনিভাবে নিয়েছেন, তার যে মেধা, তার যে বলা যায় যে রাজনৈতিক যে শিক্ষা, সেই শিক্ষাটাকে বঙ্গবন্ধু ভালোভাবে রপ্ত করতে চেয়েছিলেন। এবং সবসময় তার সাথে পত্রালাপ, এটি যদি আমরা দেখি এখনও অনেক ডকুমেন্ট আমরা পাই যেখানে বঙ্গবন্ধুর সঙ্গে হোসেন শহীদ সুহরাওয়ার্দির অনেক চিঠিপত্রের আদান হয়। এমনকি 52 সালে আমি এমনও দেখেছি যে যখন বঙ্গবন্ধু 27 ফেব্রুয়ারি যখন তিনি মুক্তি পান, তারপরে তাকে পাঠিয়ে দেওয়া, তিনি চলে গেলেন গ্রামে, গ্রামে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, তখন হোসেন শহীদ সুহরাওয়ার্দির সঙ্গে তার পত্রালাপ হচ্ছিল। হোসেন শহীদ সুহরাওয়ার্দি তাকে বলেছেন তোমার চিকিৎসা আগের দরকার, তুমি আসো। এবং তারপরে বঙ্গবন্ধু ঢাকায় এসে কিন্তু হোসেন মোহাম্মদ সুহরাওয়ার্দির নিকট যান, সেখানে তার চিকিৎসার সমস্ত বিষয়টি তিনি বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। কারণ বঙ্গবন্ধু প্রায় সাত দিনের মতো জেলে একেবারে কোনো কিছু না খেয়ে তার শরীরটা ভেঙে ফেলেছিলেন বলা যায়। তো এইরকম অবস্থায় দেখা যায় বঙ্গবন্ধুর যে শারীরিক, মানসিক, রাজনৈতিক অবস্থান, এই সমস্ত বিষয়গুলো হোসেন শহীদ সুহরাওয়ার্দি খুব ভালোভাবে তার দিকে লক্ষ্য করেছিলেন। এবং সে কারণে তাকে আর্থিকভাবে, তাকে মানসিকভাবে, রাজনৈতিকভাবে তৈরি করার যে ভূমিকাটা সেটা উজ্জীবিত রেখেছেন, সবসময় রেখেছিলেন। এবং পরবর্তীতে 54 সালের যে যুক্ত ফ্রন্ট, পরবর্তী যে সময়টা যেটা বঙ্গবন্ধুর একটা বিশেষ যুগ আমি বলবো, সেই যুগে বঙ্গবন্ধু কিন্তু যে বিশেষ করে 56 সালের পাকিস্তান জাতীয় পরিষদে বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকার মধ্যে আমরা লক্ষ্য করতে পাই যে হোসেন শহীদ সুহরাওয়ার্দির যে দৃষ্টিভঙ্গি আর বঙ্গবন্ধুর যে বক্তৃতাগুলোর মধ্যে যে বর্ণনা, যে ব্যাখ্যা, বিশ্লেষণগুলো রাজনীতির, এটা কিন্তু খুব কাছাকাছি তখন লক্ষ্য করা যায়। ফলে বোঝা যাচ্ছে বঙ্গবন্ধু একজন মেধাবী রাজনীতিবিদ হিসাবে সুহরাওয়ার্দিকে যেমনিভাবে শ্রদ্ধা করেছেন, তার কাছ থেকে রাজনীতি শেখার নিয়মগুলো তিনি ব্যক্তিগত জীবনে ধারণ করেছেন বলেই আমি বলবো যে 63 সালে হোসেন শহীদ সুহরাওয়ার্দির মৃত্যুর পর সেই যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটায় বঙ্গবন্ধুই কিন্তু সেই জায়গাটা পূরণ করতে পেরেছিলেন। আপনি যথার্থ বলেছেন, এই যে তার চেতনা, এই যে তার গণতান্ত্রিক মানুষবোধ, এবং একই সাথে তার যে অসাম্প্রদায়িক চেতনা, এবং রাজনীতিতে যে হিংসা নৈরাজ্যের পরিবর্তে যে আলোচনার মাধ্যমে অগ্রসর হওয়ার যে চেতনা, এবং সমাজ থেকে এগিয়ে থাকার যে মানসিকতা, সেটা আজকের দিনে রাজনৈতিক নেতাদের মধ্যে কেন দেখা যায় না, বা দেখা যদি ফিরিয়ে আনতে হয় কি করা যেতে পারে? আসলে একজন রাজনীতিবিদ খুব রাতারাতি রাজনীতিবিদ হতে পারেন না। কেউ একজন একটা ঘোষণা দিল, কেউ একজন এসে ক্ষমতাটা দখল করলো, তিনি রাজনীতি শুরু করে দিলেন, তিনি রাজনীতিবিদ হবেন না। রাজনীতিবিদ হতে হলে বঙ্গবন্ধুর মতন, বঙ্গবন্ধুর সাথে আরও যারা ছিলেন, এমনকি তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম সহ আরও যাদেরকে আমরা দেখতে পাই, তারা কিন্তু ওই জেনারেশনে যাদেরকে আমরা দেখতে পাই, তারা কেউ ছাত্র রাজনীতির সঙ্গে যেমনিভাবে যুক্ত ছিলেন, একই সঙ্গে জাতীয় যে রাজনীতি এবং আন্দোলন, এই আন্দোলনগুলো তারা সম্পৃক্ত থেকেছেন, একই সঙ্গে পড়াশোনাটা তারা করেছেন। তাদের প্রত্যেকের মধ্যে আমরা লক্ষ্য করি দেশীয় এবং আন্তর্জাতিক যে রাজনীতির বিষয়গুলো, তারা কিন্তু বই পুস্তক পড়তেন এবং তাদের মধ্যে ডিসকাশন হতো, তাদের মধ্যে এগুলো নিয়ে তর্ক বিতর্ক হতো, মতভেদ হতো, মতান্তর হতো, অনেক কিছুই ঘটতো, কিন্তু তারপরেও তারা কিন্তু এই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে একটা আন্দোলন করার ভেতর দিয়ে, একটা আন্দোলন গড়ার ভিতর দিয়ে নিজেদেরকে রাজনীতিবিদ করেছিলেন। সেই কারণে আমরা 40-এর দশক বা 50-এর দশক, এমনকি 60-এর দশক যে রাজনীতিবিদদেরকে দেখি, তারা সকলেই কিন্তু রাজনীতিবিদ হয়ে উঠেছেন। আর বর্তমান বাংলাদেশে 75-এর আগ পর্যন্ত আমাদের সেই রাজনীতিবিদরাই ছিল, রাজনীতির চেষ্টাটা ছিল, এবং সেটা যদি আমরা দীর্ঘদিন পেতাম,
যদি সেটাকে অবারিত থাকার সুযোগ আমরা দিতে পারতাম, তাহলে আমাদের দেশের রাজনীতিটা ধারাবাহিকভাবে বিকশিত হতে পারত। কিন্তু 75-এ আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাজউদ্দিনকে হত্যা করেছে, নজরুল জাতীয় চার নেতাকে শুধু হত্যা করেনি, আরো অনেককে কিন্তু রাজনীতি থেকে একেবারে বিচ্যুত, প্রতিক্রিয়াশীল রাজনীতিটা আমদানি করেছে। এটার অর্থটা হলো যে আমাদের যে মূলধারা রাজনীতি ছিল, মূলধারা রাজনীতিবিদ ছিল, তাদেরকে হটিয়ে দিয়ে সেখানে কিন্তু পরগাছা শ্রেণীর রাজনীতিবিদ আনা হলো। সুবিধাবাদ, ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক গোষ্ঠী এবং যারা রাজনীতিতে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল, অর্থাৎ একসময়ের উগ্র বাম, উগ্র ডান, যাদেরকে মানুষ গ্রহণ করেনি, তারাই কিন্তু 75 পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পেল, তাদেরকে করে দেওয়া হলো। সেইটারই খেসারত এখন আমরা দিচ্ছি, এখনও সেটার অবস্থান যায়নি। তার পরবর্তীতে যেটি ঘটেছে আমাদের দেশের রাজনীতিতে, তরুণরা আসছে এবং আমরা বেশ কিছু রাজনৈতিক দলকে এখন মাঠে দেখছি, কিন্তু সেই হুসেন শহীদ সুহরাওয়ার্দির মতো রাজনৈতিক নেতাও নেই, বঙ্গবন্ধুর মতন সেই রাষ্ট্র রাজনীতির নায়কও নেই, চার নেতাও নেই। আর পরবর্তী রাজনীতিতে সেই আদর্শ, সেই দেশপ্রেম, সেই আত্মত্যাগ যেখানে থাকার কথা ছিল, সেইগুলোর অনেক কিছুই নেই। এখন রাজনীতিতে আমরা জানি স্বার্থপরতা, হিংসা, দলাদলি ইত্যাদি, অনেক বেশি ব্যক্তি স্বার্থ ইত্যাদি। রাজনীতি করার বিষয়ের লক্ষ্যটাই থাকে অনেকে কিছু পাওয়ার, কিছু হওয়ার, কিন্তু বঙ্গবন্ধুর জীবনে আমরা সেটা দেখিনি। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে আসছি, যদি আপনি খুব সংক্ষেপে বলেন যে আজকের যে তরুণরা যারা রাজনীতিতে এসেছে এবং যারা ভবিষ্যতে আসতে চায়, তারা এই রাজনীতিবিদ, বিশেষ করে হুসেন শহীদ সোহরাওয়ার্দি এবং বঙ্গবন্ধুর মতন যে রাজনীতিবিদ, এদের কোন দিকটাকে অনুসরণ করলে তারা প্রকৃত রাজনীতিবিদ হয়ে উঠবেন? এই বঙ্গবন্ধু, হুসেন শহীদ সোহরাওয়ার্দি, আরও আমাদের বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, তাদের প্রত্যেকেরই জীবনে অনেকগুলো অর্জন ছিল। সেই অর্জনগুলোর কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই অর্জনগুলোর কারণে একটা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা সূচনাটা শুরু হয়েছিল, কিন্তু সেটা যেহেতু নষ্ট করে দেওয়া হয়েছিল, এখন বাংলাদেশে সেই গুণাবলীর রাজনৈতিক নেতা দরকার, যে গুণাবলী হোসেন সোহরাওয়ার্দির ছিল, যেখানে পাণ্ডিত্য ছিল, যেখানে মেধা ছিল, মনন ছিল, সৃজনশীলতা ছিল, আদর্শবোধ ছিল, উদারবাদী গণতান্ত্রিক যে স্বার্থত্যাগের বিষয় ছিল, বিষয়গুলো স্বার্থত্যাগ, দেশপ্রেম ইত্যাদি ছিল, বঙ্গবন্ধুর মধ্যেও আমরা সেগুলো পাই, অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যেও পাই, যেগুলোর কারণ, যেগুলোর মধ্যে শিক্ষা দীক্ষাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এবং এই শিক্ষা দীক্ষা ছাড়া আজকের একবিংশ শতাব্দীর যে প্রযুক্তি, আজকের একবিংশ শতাব্দীর যে আন্তর্জাতিক সম্পর্ক, যে কূটনীতি, এইগুলো অর্থনৈতিক যে সমস্যা, এগুলোকে ধারণ করা, এগুলোকে উত্তরণ করা, এগুলো থেকে দেশকে মানে এগিয়ে নেওয়ার অবস্থানে নেওয়া, সেটি মেধা, মনন, দেশপ্রেম, অনেক কিছুর প্রয়োজন। সেই কাজগুলো আমরা আসলেই হোসেন শহীদ সোহরাওয়ার্দির মতো রাজনৈতিক নেতাদের জীবন থেকে বেশি বেশি পাব, যদি আমরা তাদেরকে আসলেই সঠিকভাবে অনুসরণ করি। অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ বিটিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক,